তার হাত ধরে আলো দেখলেন সত্তর পেরোনো তরুণ। দর্শক আর কোনোদিনও ভাবতে পারেননি তরুণ মজুমদারের কামব্যাক ঘটবে, কিন্তু বদলে যাওয়া ইন্ডাস্ট্রিতে স্বমহিমায় ফিরলেন তরুণ মজুমদার। মন্দার বাজারে তুমুল হিট করল ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত আলো। গণ্ডগ্রামের গল্প বলেও যে এজুকে হল হাউসফুল করা যায় দেখালেন তিনি। তনুবাবুকে প্রত্যাবর্তনের সাহস দিয়েছিলেন প্রযোজিকা ঋতুপর্ণাই। পরের ছবি ভালোবাসার অনেক নামে মৌসুমী চট্টোপাধ্যায়ের কন্যা মেঘা ও উত্তম কুমারী পৌত্র গৌরবকে জুটি করলেন, কিন্তু তরুণ মজুমদারের শেষ নিখুঁত ছবি আলো। পরবর্তী ছবিগুলোতে তরুণ মজুমদার ঘরানার নন্দনবোধ ক্রমেই হারাচ্ছিল, তবু তরুণ মজুমদার পূর্ণ বয়স বাঁচলেন এবং কাজের মধ্যে স্বমহিমায় রাজত্ব করলেন। তার চলে যাওয়া সত্যি নক্ষত্র পতন। তিনি যেন ইন্ডাস্ট্রির জীবন পুড়ে ছ দশকেরও বেশি সময় ধরে কাটিয়ে ফেলা এক নবতী পর পথিক। প্রণাম তরুণবাবু, বাংলা সকল দর্শকের ভালোবাসার বাড়ি আজ তরুণ মজুমদার।